আসসালামু আলাইকুম, কিং অব ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি সোহেল বলছি, সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হবে ইউএস ভার্সন টু। তো ইউএস ভার্সন টুর আমরা ডেমো ক্লাসটা দেখব, যেহেতু আমাদের ফুল ক্লাস দেখাবো না, যেহেতু এটা আমি ইউটিউবে আপলোড করব, এই কারণে আমি ডেমো ভার্সন ছাড়বো। তবে ডেমো ভার্সন দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে ক্লাস করে থাকি। ক্লাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে লোকাল এরিয়াতে যে কাজগুলো শিখিয়ে থাকে, যারা মানে দেখে দেখে শিখেছে বা করতে করতে অভিজ্ঞতা হয়েছে, তাদের সাথে আর্কিং অল অ্যাপ্রিসিয়েশনের ভিতরে তফাতটা কী আপনারা ক্লাস দেখেই তফাতটা দেখতে পারেন। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, আমি সবসময় একটু কথা বলি, যেহেতু আপনারা অনেক টাকা খরচ করে এই কোর্সটা করবেন আর ল্যাপটপের কোর্সটা ডিমান্ডেবল, এটা কোর্সটা করে আপনি অহর, যেহেতু ল্যাপটপ ডিমান্ডটা কমবে না, যেহেতু কম্পিউটার জগৎ এই যুগটাই চলতেছে, আধুনিক যুগটাই চলতেছে কম্পিউটার জগতে, তো কম্পিউটারটা বা ল্যাপটপটা আপডেট হয়েই আসবে সবসময়, তো এটা থাকবেই, এটা কখনো ইনশাল্লাহ আল্লাহর রহমতে পড়বে না। তো শিক্ষার্থীর বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন এটা কোর্সটা করলেই যে মোবাইলের মতো অ্যাভেলেবেল, বা মোবাইলটা কিন্তু এখনও পড়েনি, মোবাইলে যারা ভালো কাজ জানে ভালো কাজ বুঝেছে তারা ঠিকই কিন্তু আপডেট মোবাইলগুলোকে ঠিক করতে পারতেছে, যারা একদম দেখে দেখে বা এই করতে করতে অভিজ্ঞতা তারা কিন্তু পারতেছে না। তো সো আপনারা বুঝতে পারতেছেন যে সবই ডিমান্ডেবল। তো আমি একটা উদাহরণ দিতে চাই, উদাহরণটা হচ্ছে যে যেমন দেখে দেখে যারা শিখে তাদের কী অবস্থা হতে পারে, সেরকম একটা উদাহরণ দিই। দেখেন, একজন সাংবাদিক, সে একটা রিপোর্ট লিখবে, একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট। তো অ্যাক্সিডেন্টের রিপোর্টটা যদি করতে যায়, তাকে মাস্ট বি ওই ঘটনার প্রেক্ষিতে যা যা জানার, যা যা বুঝার, প্রকৃত লোকের মাধ্যমেই তাকে জানতে হবে, বুঝতে হবে। প্রকৃত লোকের মাধ্যমে বুঝা জানা যদি না বুঝতে পারে, না শুনতে পারে, না দেখতে পারে, না বুঝতে পারে, তাহলে দেখা যাবে যে সে ভালোভাবে রিপোর্টটা করতে পারবে না, এবং রিপোর্ট সে ভালোভাবে দিতে না পারলে দর্শক তার প্রতি আকর্ষিত হবে না এবং এই রিপোর্ট ছাপানো হবে না। তো আমি সাংবাদিককে বুঝাচ্ছি, আমাদের যারা লোকাল তারা যদি এরকমই সাংবাদিকের মতো হয় তাহলে কিন্তু বিপদ হবে। দেখেন আমি একটু বুঝিয়ে বলি, একটা গাড়িতে অনেক যাত্রী নিয়ে একটা বাস ড্রাইভার সামনে যেতে থাকে খুব স্পিডে, হুট করে দেখতে পেল সামনে দুই তিন হাত সামনে তার একটা গর্ত পড়ল। তো গর্তটা দেখে বা রাস্তাটা গর্তটা দেখে সে মানে এমনভাবে ব্রেক ধরলো, ব্রেক ধরার পর সে কন্ট্রোল করতে না পেরে সাইডে গাছের সাথে এসে ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার পর ড্রাইভার আহত হয়ে মেডিকেলে ভর্তি হলো, আর বাকি যাত্রীরা কিছু আহত হয়ে মোটামুটি সুস্থ আছে, কোনো যাত্রী তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তো এখন ওই মুহূর্তে সাংবাদিক ওখানে পরিদর্শন করতে গিয়ে যখন ড্রাইভারকে পেল না, দর্শককে জিজ্ঞেস করলো, যেহেতু দর্শকও দেখে দেখে প্র্যাকটিক্যালি দেখেছে বাট সে কিছুই জানে না এই সম্বন্ধে, বা বাসের ড্রাইভিং সম্বন্ধে, বাস সম্বন্ধে সে কিছুই জানে না। তো দেখেন প্র্যাকটিক্যাল দেখেও উনি কীভাবে বলে, একজন প্যাসেঞ্জারকে সাংবাদিক জিজ্ঞেস করলো যে আচ্ছা ভাই এটা কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, তো প্যাসেঞ্জার বললো যে ভাই হট করে ড্রাইভার সামনে গর্ত দেখলো, দেখার পর সে আগের থেকে কন্ট্রোল করে নাই, ঘুম করে ব্রেক ধরে আর কন্ট্রোল করতে না পারে গাছের সাথে ধাক্কা মেরে আহত হয়ে গেল। তো এই হচ্ছে যে একজন প্যাসেঞ্জার কথা। তো এইভাবে করে কয়েকজনকে জিজ্ঞেস করলে সবাই সেম কথা বলে। তো ড্রাইভারের কাছে যখন গেল সাংবাদিক, ড্রাইভারের কাছ থেকে যখন জিজ্ঞেস করলো ভাই আসলে প্রকৃত ঘটনাটা কী, যেহেতু ড্রাইভার হচ্ছে যে মেন উস্তাদ, মেন ড্রাইভার, সে সব কিছুই ড্রাইভার সম্বন্ধে জানে, তখন ড্রাইভার কীভাবে বলে, দেখেন একজন প্যাসেঞ্জারের থেকে একজন ড্রাইভার কীভাবে তার আনসারটা দেয় সেটা একটু লক্ষ্য করেন। ড্রাইভার বলল আমি খুব স্পিডে চালাচ্ছিলাম, আমার স্পিডটা ছিল 60 কিলো, তো আমি স্পিডটা যখন কন্ট্রোল করতে গিয়ে দেখতে পাচ্ছি যে একটা সামনে গর্ত, তো আমি কী করলাম অ্যাক্সেলেটরকে ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে ব্রেক চাপতে থাকলাম, যখন দেখলাম যে আর কন্ট্রোল করতে পারতেছি না তখন আমি হুইলটাকে ঘুরিয়ে আসের সাথে কড়া ব্রেক দিয়ে ধাক্কা খেলাম, তা আমি আহত হলাম, বাকি দর্শক বেঁচে গেল। অর্থাৎ আমরা ইউটার্ন নিলাম, ইউটার্ন নিয়ে আমি ইউটার্ন নিয়ে
গাছের সাথে ধাক্কা দিল। তো এই হচ্ছে যে একজন ড্রাইভারের প্রকৃত অ্যান্সার। তো দেখেন, সে খুব সুন্দর করে বললো কি কি বললো, অ্যাক্সেলেটারের কথা বললো, তারপর সে ব্রেকের কথা বললো, সে ইউ টার্নের কথা বললো, হুইলের কথা বললো, এবং কত মিটার কত কিলোমিটার সে চালাচ্ছিল সেটা পর্যন্ত বললো। কিন্তু একজন প্যাসেঞ্জার সে কিন্তু এভাবে বলতে পারে নাই। তো সে কিন্তু প্র্যাকটিক্যালি দেখছে, কিন্তু বাট সে বলতে পারে নাই। তো বলতে না পারলে সে রিপোর্টটা ঠিকমতো সাংবাদিককে বলতে পারে নাই, সাংবাদিক ঠিকমতো রিপোর্টটা লিখতে পারবে না। তো সাংবাদিকই বিবেচনা করবে কার কাছ থেকে সে শিখবে, কার কাছ থেকে শুনবে, শুনে সে ওই রিপোর্টটা করবে। তো প্রিয় দর্শক, প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে প্রকৃত লোকের থেকেই যদি আমরা কাজটা আদায় করতে পারি, তাহলে আমরা জিনিসটা ইনশাল্লাহ ভালোভাবে শিখতে পারবো, ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আসেন আমরা ইউএসবি টু সেকশনটা দেখি। আমরা ইউএসবি বলতে এই ইউএসবি পোর্টগুলোকে বুঝাই, ইউনিভার্সাল বার্স। তো আমরা এখন এই ইউএসবি যে লেগুলো দেখতেছি, এখানে আপনি দেখেন 1 2 3 4। তো এই যে আমরা চারটা পা দেখতেছি, এই চারটা পা আজকে আমরা কিভাবে এই চারটা পার ভিতরে পজিটিভ আসলো, নেগেটিভ আসলো, ডাটা প্লাস আর এক্স, ডাটা মাইনাস টি এক্স কিভাবে আসলো সেটা আমরা এখানে দেখতে পাবো। আর আমরা এইখানে যে সাপ্লাই আসে আমাদের ইউএসবিতে, এই সাপ্লাইটা কোন আইসি থেকে আসে, কিভাবে আসে, আইসিটাকে কন্ট্রোল করতেছে কে, সেটা আমরা আজকে দেখব। তো আসেন আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের ট্রেসিং, দেখেন সেম দুটো সার্কিটকে আমি পরস্পর পাশাপাশি রাখলাম। এই হচ্ছে যে আমাদের ইউএসবি আইসি কন্ট্রোলার, দেখেন এই তিনটা পা থেকে আমাদের সাপ্লাই গেল, আর এখান থেকে আমার নেগেটিভ আসলো। এইখানে ইনপুট 5 ভোল্ট, আর এখানে আউটপুট 5 ভোল্ট হলো ইউএসবিতে। তো সো আমার এই আইসিটা যদি এখানে সাপ্লাই না পাই, এই আইসিটা উঠালেই যে আমাদের আউটপুট দিবে তা কিন্তু না। আউটপুটকে কন্ট্রোল করতেছে কে, আইও চিপ। এই আইও চিপটা আমাকে এখানে কন্ট্রোল করবে, তারপর ইনপুট থেকে আউটপুট ঘটাবে। এ হচ্ছে যে আমাদের প্রকৃত ক্লাস। আমরা একটু যদি অ্যাসকেমেটিক ডায়াগ্রাম দেখি, অ্যাসকেমেটিক ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো। অ্যাসকেমেটিক ডায়াগ্রামটা একটু দেখি। আমরা CQ42-র একটা ডায়াগ্রাম দেখলাম। আমরা আসেন আমরা চলে যাই দেখে আসি যে ইউএসবি সেকশনটা কোথায়। ইউএসবি 2 22, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের ইউএসবি, ইউএসবির যে আইসিটা আমরা দেখতেছি। খুব মনোযোগ দিয়ে দেখেন, আমরা একটু ট্রেসিং করেছিলাম যে ট্রেসিং এর সাথে একটু দেখাই। প্রিয় দর্শক, শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখেন আমরা এই আইসি যে লোকেশন কোড U8, এখানে দেখেন আমরা U8 দেখতে পাচ্ছি, দেখছেন? তো এই U8 হচ্ছে যে আমাদের লোকেশন কোড, আর আইসি হচ্ছে ইউ, আর এখানে ইউ হচ্ছে যে আমাদের আইসি। তো এখানে আমরা এখন দেখি যে 1 নম্বর আমাদের গ্রাউন্ড, দেখেন 1 নম্বর আমাদের গ্রাউন্ড, এই যে 1 নম্বর আমাদের গ্রাউন্ড। তারপর আমাদেরকে বলছে যে আউটপুট দেখেন, না সরি, আমরা 1 নম্বরের পর 2 আর 3 আমরা দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট ইনপুট। আমরা 2 3 দেখি 5 ভোল্ট ইনপুট কিনা। এইখানে এখানে 2 আর 3 দেখেন, ভোল্টেজ 1 ভোল্টেজ 2 ইন, দুটাই 5 ভোল্ট আসছে। ওকে, এরপর 4 নম্বরটা আমাদেরকে বলছে আর চিপ কন্ট্রোল করবে, অর্থাৎ দেখেন 4 নম্বর ইউএসবি অন, অর্থাৎ ইউএসবি অন করবে। 4 নম্বরটা এখানে আসে, 4 নম্বরটা। ওকে, আর এখানে আউটপুট হবে আমাদের
ছয় সাত আট, দেখেন ছয় সাত আট আমাদের আউটপুট ইজ ব্রিজ সাপ্লাই। তো এখন এই যে আমাদের পাঁচ নাম্বারটা নো কানেকশন ক্রস। তা আমরা স্কিম্যাটিক ডায়াগ্রাম থেকেও আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা এটা বুঝতে পারি। তো ইসবি সেকশনের ক্লাসটাতে আমরা দেখব ইসবি টু ভার্সন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসবি টু ভার্সন দুইটা পোর্ট আছে আমাদের। খুব ভালোভাবে যদি আমরা একটু লক্ষ্য রাখি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইসবি পোর্টের ভিতরে পিন দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে পিন দেখা যাচ্ছে। এখানে চারটা পিন আছে। তো সো আমরা ওই পিনের ট্রেসিংটা আজকে দেখব। আমরা এই ল্যাপটপের মাদারবোর্ডের আমরা যখন দেখব যে এটা হচ্ছে যে প্রসেসর সেকশন, প্রসেসর সেকশনটাকে যেটা মানে আমরা দেখি সেটাকে বলা হয় টপ ভিউ, তার টপ সাইড। আর ও যখন আমরা মাদারবোর্ডের উল্টো দিকে যাব তখন এটাকে বলা হয় বটম ভিউ এবং বটম সাইড। তো আমরা এখন বটম সাইডে আছি। বটম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি সেকশনের পা দেখা যাচ্ছে। এই পাগুলোকে নিয়ে আমরা ট্রেসিং করব। তো ট্রেসিং করার জন্য আমাকে মাস্ট বি আগে টেকনিক্যাল শিটের মাধ্যমে আমরা জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমি টেকনিক্যাল শিটটাকে আমরা এখন আঁকব। টেকনিক্যাল শিট কীভাবে আঁকতে হয় সেটাই আমরা দেখব, এবং এই ইউএসবি সেকশনের লেগগুলোকে আমরা কি বলি এবং কিভাবে কাজ করি সেটা আমরা দেখব। আসেন আমরা একটু যাই, আমরা লিখি তো প্রথমে আমরা ইউএসবি সার মানে আমরা ইউএসবি ভার্সন টু, আমরা ভার্সন টু সাপ্লাই আমরা সাপ্লাইটা দেখব। তো শিক্ষার্থী বন্ধু যেহেতু ডেমো ভার্সন আমি আপনাদেরকে শুধু সাপ্লাই ভার্সনটা দেখাবো। ডাটা সার্কিট সেকশন টিএক্স আর আরএক্স আমরা দেখাচ্ছি না, যেহেতু আমার মানে প্রাইভেটি বা আমার একটা গোপনীয়তা আছে যার কারণে আমি এখানে আমি দেখাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারতেছেন যে আপনারা যখন ইন করবেন টিম অফ ল্যাপটপ সলিউশনে তখন আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা পোর্টটাকে এঁকে নিচ্ছি, খুব সুন্দর করে আঁকতে পারবো না বলে আমরা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো পোর্টের এখানে আমরা পা দেখব। চারটা পা। তো আমরা যেখানে মার্ক বা ডট দেওয়া থাকবে, এরকম একটা ডট দেওয়া থাকবে, ওইটাই হচ্ছে যে আমাদের মার্ক। এটা আমাদের ওয়ান, অর্থাৎ এটা নাম্বার ওয়ান পিন, টু, থ্রি, ফোর। তো আমরা বুঝতে পারলাম যে ওয়ান টু থ্রি ফোর কীভাবে হয়। তো বেসিক্যালি দেখা যায় যে যেটা আমাদের স্টার্টিংয়ে ওয়ান থেকে শুরু হয় সেটাই হচ্ছে যে পজিটিভ সেকশন, আর যেই সাইডে আমাদের পজিটিভ থাকবে অপর দিকে দেখা যাবে যে নেগেটিভ। তো আমরা আগে নেগেটিভটাকে একটু এঁকে দিই সুবিধার্থে। এই সেকশনটা হচ্ছে যে আমাদের একটু অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিই, গ্রাউন্ড গ্রাউন্ড। আর থ্রিটা প্লাস ডাটা, ডাটা মিন্স প্লাস আমাদের যে রিসিভ হয় রিসিভ আর এক্স, একটা পিন দিয়ে রিসিভ হবে আর একটা পিন দিয়ে ট্রান্সফার হবে ডাটা। ডাটা এটা নেগেটিভ ডাটা, নেগেটিভ ডাটা টি এক্স। তো সো এই পাশেরটা পজিটিভ, এটা সাপ্লাই। আমরা জানি সাপ্লাই ইউএসবিতে 5 ভোল্ট থাকে, আমরা এটা সাপ্লাই, হ্যাঁ পজিটিভ সাপ্লাই। তো আমরা ইউএসবি পোর্টের কোন কোন অংশ কি বলা হয় সেটা আমরা দেখলাম। এবার আসেন আমরা যাই যে সার্কিটটা কিভাবে আঁকতে হয়, কিভাবে ট্রেসিং করতে হয়। আমরা খুব সুন্দর করে একে দেখিয়ে দিই। এটা ইউএসবি পোর্টটাকে আঁকলাম, পোর্টটাকে একে আমি এখানে গোল গোল করে বুঝিয়ে দিলাম, এক দুই
তিন, চার, চারটা ফোঁটা দিয়ে বুঝিয়ে দিলাম যে কিভাবে আঁকতে হয়। আমরা একজন দেখি, যদি এটা ওয়ান হয়, এটা টু, থ্রি, ফোর, তো আসেন আমরা এক নাম্বারটাকে বলেছিলাম পজিটিভ, তো আমরা পজিটিভ সেকশনটা আঁকবো। পজিটিভ সেকশনটা আঁকার সময় আমরা খুব মনোযোগ দিব। আর নেগেটিভ, এটা আমরা চার নাম্বারটা নেগেটিভটা এঁকে দিই। নেগেটিভের সিম্বলটা হচ্ছে যে এরকম, নেগেটিভ গ্রাউন্ড, GND গ্রাউন্ড। আর এটা হচ্ছে যে আমাদের যেটা আমাদের পজিটিভের সাথে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আমাদের, দেখেন এখানে আমাদের নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, তো আমাদের এইটা পজিটিভ ডাটা প্লাস ডাটা, নেগেটিভ ডাটা প্লাস 5 ভোল্ট আমরা এঁকে নিলাম। এবার আর কি আমরা ট্রেসিংটা কীভাবে করবো, আমরা মনে রাখবো যে ইসবির সেকশনের সাথে একটা আইসি থাকে, কন্ট্রোলার আইসি, যেটা ড্রাইভ মানে সাপ্লাইটাকে কন্ট্রোল করে। সেই কন্ট্রোলার আইসিটাকে আমরা আঁকবো। কন্ট্রোলার আইসিটা দেখতে ছোট এবং দেখতে ছোট মোসপেটের মতো, আসলে কিন্তু এটা মোসপেটের মতো নয়, এটা হচ্ছে যে আইসি। তো আমরা জানি আইসি, এটা আমরা উল্টো করে আঁকলাম আমাদের ট্রেসিংয়ের সুবিধার্থে। তো আমরা দেখি এটা মোসপেটের নোস বা পয়েন্ট, মার্ক পয়েন্ট, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমরা এখন এখানে লিখে দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা 1 থেকে 8 পর্যন্ত পিন দেখতে পাচ্ছি, একটা আইসি, এটা ইউ দ্বারা প্রকাশিত আইসিটা। তো এটা আমার কোন কোন পিনটা কি কি কাজে আসে সেটা আমরা একটু দেখব। আমরা খুব সহজেই নেগেটিভটা বের করতে পারি গ্রাউন্ডে ধরে। তো আমরা আগে থেকেই বলে দিই 1 নম্বর পিনটা আমাদের গ্রাউন্ড হবে, গ্রাউন্ড, ওকে। আর আমাদের নিশ্চয়ই এই ইউএসবি 5 ভোল্টের এটার সাথে এটার সম্পর্ক, তো এটা আমরা একটু জেনে নিই কি কি। 6, 7, 8 এই তিনটা পা একত্রিত হয়ে যাবে, এই তিনটা পা থেকে আমাদের এখানে লাইন চলে আসবে, এই এই। তো আমরা বুঝতে পারলাম যে এই কন্ট্রোলার 6, 7, 8 পিনটা আমাদের সরাসরি ইউএসবি সেকশন নাম্বার যেখানে আমাদের 5 ভোল্ট থাকবে সেখানে চলে যাবে। তো ইউএসবি সেকশনের 5 ভোল্টে চলে গেলে আমাদেরকে এই আইসিতে আমাদের 5 ভোল্ট আসতে হবে, তারপর এটা আউট। তাহলে এটা আমাদের কি কি হচ্ছে, আউট হচ্ছে, আউট কত, প্লাস 5 ভোল্ট। তো আমরা বুঝতে পারলাম যে আউট 5 ভোল্ট হচ্ছে এখানে। তো আমাদের ইন ইন হতে হবে, ইন না হলে আউট করবে কিভাবে। তো এইখানে ইনটা হচ্ছে যে 2 আর 3, এই দুটা মিলে আমাদের ইন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, আমাদের 5 ভোল্ট 3 ভোল্টের আইসি থেকে। তো আমি একটা আইসি এঁকে রাখি, এটা আমাদের 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট আইসি, যেটাকে আমরা স্টেপ ডাউন কন্ট্রোলার বলে থাকি। হ্যাঁ, এখান থেকে আমাদের আসবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক সময় দেখা যায় আমরা যখন কম্পিউটার অন করা লাগে না, যখন অ্যাডাপ্টার লাইন দিই, আমরা যদি ইউএসবি সেকশনে কোনো মাউস বা পেন ড্রাইভ বা মোবাইল চার্জ করতে চাই, তখন অটোমেটিকলি চার্জ হতে থাকে ল্যাপটপ অন করা ছাড়াই। তখন আমাকে বুঝে নিতে হবে যে এটা আমাদের প্রাইমারি সেকশন থেকে লাইনটাকে দেওয়া। আবার অনেক সময় দেখা যায় যে মোবাইল বা চার্জার আমি ইউএসবি পোর্টে দিলে চার্জ হয় না, যতক্ষণ পর্যন্ত ল্যাপটপ অন না করব ততক্ষণ পর্যন্ত সে অন হচ্ছে না। তাহলে বুঝতে হবে এটা আমাদের সেকেন্ডারি থেকে লাইনটা দেওয়া, অর্থাৎ আমাকে বুঝে নিতে হবে যে যদি আমাদের সেকেন্ডারি থেকে লাইনটা দেওয়া হয়, এই অর্থাৎ এই 5 ভোল্ট 3 ভোল্টের প্রাইমারি এবং সেকেন্ডারি আছে, তো যদি আমাদের সেকেন্ডারি থেকে দেওয়া হয় তাহলে আমাদের ল্যাপটপ অন করা লাগবে, তাহলে এখানে আমাদের সাপ্লাই আসবে। আর যদি আমাদের প্রাইমারি থেকে দেওয়া হয় তাহলে সাপ্লাইটা অটোমেটিকলি এখানে থাকবে। তো আসা যাক আমরা এবার দেখি। আর আমাদেরকে এই যে কন্ট্রোলারটা, এই ইউএসবি কন্ট্রোলার আইসিটা, এই আইসিটা আমাদেরকে মূলত কন্ট্রোল করে আইওচিপ। এখানে আমরা আইওচিপটা আঁকি সুবিধার্থে, আমাদের সুবিধার জন্য এখানে আইওচিপটা আঁকি। হ্যাঁ, আইও, এই 4 নম্বর পিনটা আমাদের আইওতে চলে যাবে।
আর যেটা আমাদের 5 নাম্বার, এটা আমাদের নো কানেকশন, মানে অর্থাৎ কোনো কানেকশন নেই, নো এনসি, এনসি মানে নো কানেকশন, কোনো কানেকশন নেই। তো ওকে, আমরা সার্কিটটাকে এঁকে ফেললাম। আর এখানে আমরা 2 আর 3 আমাদের ডাটা সেকশন, ডাটা সেকশনটা আমরা ধরে নিই, ডাটা সেকশন আমাদের ICH অথবা PCH, এই সেকশনে আমাদের ডাটা সেকশনটা চলে আসবে। আমরা ডেমো যেহেতু ক্লাস, আমরা দেখাচ্ছি না এই ডাটা ক্লাসটা কীভাবে হয়, আমরা জাস্ট সাপ্লাই সার্কিটটাকে দেখাবো। তো আমাদের হয়ে গেল ইসবি সেকশন করা। ইসবি সেকশনের মূলত কিভাবে দেখেন, আগে তো আমাদের 5V 3V এখানে ইন হবে, তাহলে এটা ইন, ইন 5V এখানে যাচ্ছে, এখানে আউট হচ্ছে। তো এখান দিয়ে ইন হবে, এ কন্ট্রোল করবে, তারপর আমার 6, 7, 8 দিয়ে আমাকে আউট করবে। এ হচ্ছে যে আমাদের ইসবি সেকশনের সার্কিট ট্রেসিং। যদি ইসবি সেকশনে আমরা সাপ্লাই না পাই, তাহলেই আমাদের আগে কি করতে হবে একটু বলে রাখি, এখানে আমাদের একটা ক্যাপাসিটার হবে সি ক্যাপাসিটার, সরি সি, এটা গ্রাউন্ড, গ্রাউন্ড, ওকে। তো আমরা একটু বলে রাখি, যদি আমাদের এখানে সাপ্লাই না পাই, তাহলে আমাকে বুঝতে হবে যে ইসবি সেকশনের এই আইসিটা খারাপ হতে পারে, অথবা এইখান থেকে আউটচিপ আমাকে এটাকে কন্ট্রোল করতে পারতেছে না, বা সিগন্যালটা আসতেছে না। যদি আমরা সাপ্লাই না পাই, আমরা আগে দেখব 4 নাম্বার পিনে কন্ট্রোল করতেছি কিনা, যদি কন্ট্রোল না করে থাকে তাহলে এই আইসি চেঞ্জ করেও আমার লাভ হবে না, কারণ সে এখান থেকে সিগন্যাল পাঠাচ্ছে না। তো সো বুঝতে হবে, আইসি শুধু চেঞ্জ করা আর লাগানো হলেই যে আমার সাপ্লাই আসবে তা কিন্তু না, আমাদের এখান থেকে আগে সিগন্যাল আসবে, তারপর আইসিটাকে চালু করবে আউটপুট করার জন্য। তো আমরা আসেন শিক্ষার্থী বন্ধু, এটার উপর বেস করে আমরা ট্রেসিংটা করব। ট্রেসিং করার জন্য আমাদের মাস্ট বি ভালো মাল্টিমিটার লাগবে, ডিজিটাল মাল্টিমিটার, এবং ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে আমাদের ট্রেসিং করতে পারবো। তো আসা যাক, আমরা একটু দেখি, ট্রেসিং করার জন্য আমরা হেল্প নিব, আমরা শুধু সার্কিটটাকে ট্রেসিং করব। ওকে, আমরা মিটার নিলাম, ওকে, তো বন্ধুরা খুব সুন্দর, আমরা এখন ট্রেসিং করব। দেখেন, এটা হচ্ছে যে আমাদের ইসবি লেক, এই যে আমাদের ইসবি এখানে আমাদের ইসবির পা দেখা যাচ্ছে। এখানে আমরা ইসবির যে পাটা দেখতেছি, আমরা একটু জুম করে যদি দেখাই, দেখেন এই যে এখানে এই একটা পা, দুটা পা, তিনটা পা, চারটা পা দেখা যাচ্ছে। তো আমরা দেখি কোনটাতে আমাদের নেগেটিভ, কোনটা আমাদের পজিটিভ। এইটা আমাদের নেগেটিভ, আমাদের কন্টিনিউটি করতেছে। এ দেখেন, আমরা নেগেটিভ ধরলাম, এই বডিটা নেগেটিভ, আর এখানে আমরা ধরলাম শব্দ করতেছে। তো অপর পাশেরটা আমাদের পজিটিভ, তো সো আমরা ধরতে পারলাম যে এটা পজিটিভ সেকশন। তো এখন দেখা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটা আইসি দেখতে পাচ্ছি এখানে ইসবির সাথে ছোট, এখানে দেখেন এই পয়েন্ট মার্কার আছে। আমরা একটু জুম করে দেখি আইসিটাকে, আর একটু জুম করে দেখি, ওকে। দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ডট দেওয়া আছে, এই ডট ধরে আমরা এখানে 1, 2, 3, 4, এখানে 5, 6, 7, 8, তাহলে আমরা এখানে দেখলাম, তাহলে 1, 2 দেখলাম। আমরা এই সার্কিটটাকে দেখে দেখে আমরা ধরতে পারবো যে কোনটা আমাদের কি। তা আমরা আগেই বলেছিলাম যে এই আইসিটাকে আগে বলেছিলাম যে
এক নাম্বারটা আমাদের গ্রাউন্ড। হ্যাঁ, আগে আমরা ইসবি পোর্টের থেকে বের করা যেই ইয়াটা আমরা দেখিনি, এই এক নাম্বার যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা আমরা দেখিনি যে 6, 7, 8 কি ওই আইসির সাথে সম্পর্ক আছে কিনা। তো ওকে বন্ধুরা, আমরা একটু দেখি 6, 7 আমাদের সম্পর্ক আছে কিনা আমরা একটু দেখি। তো আমরা ধরলাম পজিটিভ সেকশনটাকে, ধরলাম, ধরার পর এখানে এক একটু আলো দিই। ওকে, এখানে এক, তাহলে 6, 7 এই 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 তিনটা, 1, 2, 3 ধরে দেখি। হ্যাঁ, আমাদের শব্দ করতেছে, এই তিনটার সাথে শব্দ করতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, এই তিনটার সাথে সম্পর্ক আছে। তাহলে বন্ধুরা, আমরা অলরেডি 6, 7, 8 সম্পর্ক পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে এক নাম্বার দা গ্রাউন্ড কিনা, আর 2, 3 আমাদের সাপ্লাই কিনা, আর 4টা আউচিপের সাথে আছে কিনা। তাহলে ওকে বন্ধুরা, আমরা একটু দেখি। ওকে, এক নাম্বারটা হচ্ছে যে আমাদের গ্রাউন্ড, আমরা আবার নেগেটিভ ধরলাম, আর এখানে এক নাম্বারটা ধরলাম, পেয়ে গেলাম, এক নাম্বারটা ধরলাম, পেয়ে গেলাম। তো আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের গ্রাউন্ড। ওকে, এবার 2 আর 3 আমরা যে কোনো একটা ধরে আমরা সাপ্লাইটা পাবো। তো আমরা আগে থেকে আইডেন্টি করে রেখেছি, মানে খুব আগে থেকে আমরা একটু বের করে রেখেছি যে এটা সাপ, এটা আমাদের এই সেকশনটা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি সেকশন, অর্থাৎ 5V 3V সেকেন্ডারি সেকশন। আমরা এখন 2 আর 3 ধরলাম, ধরার পর আমাদের প্রাইমারি থেকে ধরলাম, প্রাইমারি ওই পাশে আমাদের প্রাইমারি আছে, তো ওখান থেকে আমাদের 5V একটা লাইন এখানে আসছে, যার কারণে আমরা এই দুটো ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2 আর 3 ধরলাম, দেখেন এখানে ডট, 2 আর 3-এর মাঝখানে আমরা একটা ব্ল্যাক প্রুফ রাখলাম, আর এখানে এই মসফেটের ভিতরে আমাদের 5V আসছে, আমরা 5V ধরলাম, আমাদের কন্টিনিউটি দেখাচ্ছে, অর্থাৎ এখান থেকে সাপ্লাইটা এখানে গেছে। ওকে, আর আমাদের 4 নাম্বারটা আয়চিপের সাথে সম্পর্ক। তো ওকে, আমরা বন্ধুরা আয়চিপের সাথে আমরা চলে যাই, আয়চিপের সাথে আমাদের সম্পর্ক। ওকে, আমরা এখানে গেলাম,